হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সিটং থেকে আবার নতুন যাত্রাপথ শুরু করছি। তো এখান থেকে আমরা আজকে চলে যাব চটকপুরে। তো সকালে সিটংয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছি, এবার এখান থেকে আমরা রওনা দিয়েছি চটকপুরের উদ্দেশ্যে। তো এখান থেকে পথ চলা যাক এবং চলার পথে বিভিন্ন জিনিস তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমরা এখন আছি হচ্ছে, এটা হচ্ছে যোগীঘাট। তো এখন আমরা যোগীঘাটের ওপর দিয়ে যাচ্ছি। তো এখানে একটু নেমে এখানটা একটু চারপাশটা ঘুরে নেব, ঘুরে নিয়ে আবার চলা শুরু করব। পাহাড় মানেই আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য, মেঘ, কুয়াশা, বরফ, ঝাউ বাগান, চা বাগান, আর তার সঙ্গে রয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের ফলস। তো আমরা এখন যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে চটকপুর যাওয়ার রাস্তা। অসম্ভব সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা খুব কম জায়গায় দেখা যায়। আর মাথার ওপরে বড় বড় বাঁশ গাছ। তো যাত্রাপথটা খুবই রোমাঞ্চকর। এই রাস্তায় আসার জন্য সব থেকে জরুরি যে জিনিসটা, যারা আসবে তাদের মাজা পিঠ যেন ঠিকঠাক থাকে, কারণ এখানে আসলে খানিকটা হলো নড়বড়ে হয়ে যাবে। তো তো মাজা পিঠ ঠিকঠাক থাকা অবস্থায় আসা ভালো। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়িতে করে আর তোলা গেল না। তো এখন এত সুন্দর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলো। এই হচ্ছে রাস্তার অবস্থা। আর এই মাঙ্কি লাফাতে লাফাতে চলে এসছে। চটকপুরে আসার রাস্তাটা একটু খারাপ হলেও চটকপুরের ভিউটা অসাধারণ, সুতরাং এখানে রাস্তা যতই খারাপ হোক আসাটা সার্থক হয়েছে। এখান থেকে উপরে হেঁটে যেতে একেবারেই দম বেরিয়ে গেল। বাইক, তুমি এসো। Thank you.
মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আসি হচ্ছে চটকপুরে, প্রচণ্ড ঠান্ডা। তো এখন বাজছে 5:30, আর আমরা এখন এখানে সানরাইজ দেখবো বলে উঠে পড়েছি। ব্রাশ ফ্রাশ কিচ্ছু করিনি, সানরাইজ দেখে নিয়ে তারপর ব্রাশ ফ্রাশ করবো। হ্যাঁ, তখন এরকম এটা ছিল না, 10 মিনিট আগে আমিও উঠেছিলাম, তখন মানে দেখা যায়, ওকে বললাম কি যে দেখা যাচ্ছে না কুয়াশা, কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাচ্ছিল, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, মিডিয়ে কাজ ছিল না, সূর্য না ওইটা দেখো, ওর কালারটা আসবে, এই কালারটা পরে পাবো না, এই ক্যামেরায় আসছে না জানিস তো, যত সুন্দর ভালো লাগছে। শীতের মধ্যে আবার যদি সকালবেলা ঘুম থেকে উঠেছি, সবই করেছি, কিন্তু তার মাঝখানে একটা ব্লান্ডার করে ফেলে দিয়েছি, কারণ এই সিঁড়িতে উঠে গেলেই টপে একটা জায়গা করা আছে যেখানে গেলে সানরাইজও দেখা যায়, আর ওখানে কাঞ্চনজঙ্ঘার গায়ে যে সূর্যের আলোটাও পড়ছে সেটাও দেখা যায়, কিন্তু যাই হোক সেখানে আর যাওয়া হয়নি। সুতরাং সূর্য এই মুহূর্তে উঠে গেছে, তো আমরা এখন ওখানে যাচ্ছি আর কি। নাও এবার সব ঘোরা হয়ে গেছে, এবার রুমে গিয়ে ব্রাশ করো, ফ্রেশ হও। আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, এবার এই রাস্তাটা দিয়ে নামবো।